আমন্ত্রণ দুপুরের এসটিভি সংবাদে সঙ্গে আছি রূপানুর শুরুতেই বিআরবি শিরোনাম ভারত সফরের তৃতীয় দিনে সকালে আজমির শরীফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে রাষ্ট্রপতি ও সোনিয়ার সাথে বৈঠক কারাবিধি অনুযায়ী জঙ্গি নেতা মুফতি হানানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে যে কোনো দিন কার্যকর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বৈত নীতির কারণে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি টিআইবির প্রতিবেদন রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামের আগুন নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ ওষুধ এবং সামগ্রী ভস্মীভূত ভারতের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে আজ আজমির শরীফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকাল 8:30টায় রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি পালাম স্টেশন থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা জয়পুরের বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বেলা 10টা নাগাদ আজমিরের গোগরা হেলিপ্যাডে নামেন আজমির শরীফ থেকে স্থানীয় সময় বেলা 11:30টা নাগাদ আবার হেলিপ্যাডে ফিরে আসেন সেখান থেকে জয়পুর বিমানবন্দর হয়ে দিল্লিতে ফেরেন বিকেলে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী পরে রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেয়া রাষ্ট্রীয় নৈশ ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে গত 7 এপ্রিল শুক্রবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী গতকাল তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের মধ্যে 36টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন পরে বিকেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক এসব তথ্য নিশ্চিত করেন কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়বেন ভারত নেপাল ভুটান ও মিয়ানমারে রেলপথে বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে রেলওয়ে ও ভ্যাট বিভাগ বলছে এর মাধ্যমে একদিকে যেমন বাড়বে রেলওয়ের আয় তেমনি বাড়বে রাজস্ব বিস্তারিত দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন সুলতানা রাজিয়া শনিবার দুপুর 1টার দিকে দিল্লিতে বসে রাধিকাপুর স্টেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক রুট যৌথভাবে উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুর 1:50 মিনিটে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে 42টি তেলের ওয়াগনে ইন্ডিয়ান হাই স্পিড ডিজেল নিয়ে পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে এই রুটে পণ্য পরিবহন শুরু হওয়ায় এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থান হবে বলে মনে করেন এলাকাবাসী আমাদের 2002 সালে রেলটা বন্ধ হয়ে যায় আজকে 2017 আমরা রেল উদ্বোধন করতে পেরেছি এটা অনেকদিন ধরে পরিত্যক্ত ছিল এখন উত্তরোত্তর উন্নতি লাভ করতেছে এতে করে আমাদের স্থানীয় লোক এবং আশেপাশের লোকজনের মান বৃদ্ধি পাবে যে আমাদের যে বেকার ছেলেগুলো আছে সেগুলো মনে করেন যে কাজে লাগবে দীর্ঘদিন বন্ধ থাকার পর এই রুট চালু হওয়ায় রাজস্ব আদায়ের পাশাপাশি ভাড়া বাবদ রেলওয়ের আয়ও বাড়বে বলে জানালেন রেলওয়ে এই কর্মকর্তা তেল ছাড়াও আমরা পাথর বা ফুড গ্রেন বাংলাদেশে আমদানি করতে পারবো এবং সেই সাথে রপ্তানি করতে পারবো এই ক্ষেত্রে আমাদের রেলওয়ে যেমন লাভবান হবে সর্বোপরি দেশের রাজস্ব আয়ের ক্ষেত্রে এটা সহায়ক হবে তেলবাহী একটি ট্রেন প্রবেশ করায় 2 কোটি 80 লাখ টাকা রাজস্ব আদায় হবে বলে জানান এই কর্মকর্তা বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের এমওইউর বিপরীতে এটা ইম্পোর্ট হয়েছে এটাতে আমাদের রাজস্ব প্রায় 2 কোটি 80 লক্ষ টাকা 2006 সালে ভারত রাধিকাপুর পর্যন্ত ব্রডগেজ রেল স্থাপন করায় রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল এই রুটে এসএটিভি নিউজ ডেস্ক ইউএনএফপি এর হিসেবে বাংলাদেশের জনসংখ্যার 30% তরুণ কিন্তু রাজনীতিতে জাতীয় সংসদে অথবা নীতি নির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব সেই অনুপাতে অনেক কম বলে মনে করেন দেশি বিদেশি পার্লামেন্ট সদস্যরা সম্প্রতি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 42টি দেশের ওপর জরিপে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদে 45 বছরের নিচে মাত্র 22% মানুষ প্রতিনিধিত্ব করে বিদেশি তরুণ পার্লামেন্ট সদস্যরা মনে করেন এজন্য আইন পরিবর্তনের পাশাপাশি রাজনীতিতে তরুণদের উদ্বুদ্ধ করতে হবে নিয়মুল সাদেকের প্রতিবেদন জাতিসংঘের 2014 সালের এক পরিসংখ্যানে বাংলাদেশের তরুণের সংখ্যা 4 কোটি 76 লাখ দেখানো হয়েছে আয়তনের হিসেবে তরুণদের এই হার ঈর্ষণীয় তবে তাদের হিসেব মতে এদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করতে হলে প্রশিক্ষণ ও মানসম্পন্ন শিক্ষা দিতে হবে
সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিওর সম্মেলনে বলা হয় বাংলাদেশের তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা কম, সংসদে তরুণদের সংখ্যা অনেক কম। সংস্থাটির জরিপ বলছে বাংলাদেশে 30 বছরের নিচে সংসদ সদস্যের সংখ্যা 1% কম, এদের মধ্যে তরুণীর অংশগ্রহণ নেই বললেই চলে। এছাড়া 40 বছর বয়সের নিচে 5% আর 45 বছরের নিচে সংসদ সদস্যদের সংখ্যা মাত্র 15%। তরুণরা রাজনীতি থেকে বিমুখ, তারা রাজনীতিবিদদের বিশ্বাস করতে চায় না, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এখন তাই আমাদের তরুণদের বিশ্বাস অর্জন করতে হবে যেন তারা গণতান্ত্রিক ভাবধারায়, বিশেষ করে নির্বাচনে অংশ নিতে উৎসাহ পায়। আইপিইউর ইয়ুথ পার্লামেন্টারি গ্রুপের প্রধান 26 বছর বয়সী এই তরুণী বলেন, এই সংস্থা থেকে তারা পার্লামেন্টগুলোতে আইন পরিবর্তন করে তরুণদের সম্পৃক্ত করার সুপারিশ করেছেন। আমরা সব দেশের সরকার, পার্লামেন্টের প্রতিনিধিদের আহ্বান করেছি আইন পরিবর্তন করতে, কারণ এসব আইন বিধিমালা তরুণদের বিপক্ষে। যেমন অধিকাংশ দেশে রাজনীতিতে অংশ নিতে হলে 30-এর বেশি বয়সী হতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 35 বছর লাগে। জাতীয় সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার দুর্জয় মনে করেন, ধীরে ধীরে এই অবস্থান পরিবর্তনে তারা কাজ করবেন। কিন্তু বাংলাদেশে যেহেতু ইয়াং এজ লেভেল যদি ধরেন, সেটার সংখ্যা যেহেতু বেশি আমাদের এখানে, সারা পৃথিবীতে কিন্তু আমাদের মতো এরকম ইউথের সংখ্যা খুব কম দেশেই আছে, কাজে এখানে যেহেতু ইউথের সংখ্যা বেশি, ইউথ লিডারশিপ বের হয়ে আসবে, কাজ করার সুযোগ পেলেই কিন্তু লিডারশিপ বের হয়ে আসবে। জাতিসংঘের হিসেবে এই তরুণদের দক্ষ ও কর্মক্ষম না করলে অপরাধ প্রবণতা বাড়বে বাংলাদেশে। নিয়ামুল সাদিক, SATV, ঢাকা। দ্বৈত ভূমিকার কারণে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাদের প্রতিবেদনে আরো বলা হয়, 10ম জাতীয় সংসদের 7ম থেকে 3য় অধিবেশনে বিভিন্ন আলোচনা পর্বে মোট সময়ের 15% ব্যয় হয়েছে অসংসদীয় ভাষা ব্যবহারে। প্রতিপক্ষকে উদ্দেশ্য করে এই সময়কালে আক্রমণাত্মক, কটু ও অশালীন শব্দ ব্যবহৃত হয়েছে। সংসদের বাইরে থাকা রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে 2101 বার এবং সংসদের ভেতরে থাকা প্রতিপক্ষকে নিয়ে 433 বার কটূক্তি, অশালীন ও আক্রমণাত্মক শব্দ ব্যবহৃত হয়েছে। এটি সংসদীয় আচরণবিধির ব্যত্যয়। TIB-র পার্লামেন্ট ওয়াচ শীর্ষক গবেষণা প্রতিবেদনে সংস্থা নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদে বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংসদে উপস্থিতি বেড়েছে, আইন প্রণয়নের সময় বেড়েছে, বিল প্রতি সময় বেড়েছে, কোরাম সংকট কিছু কমেছে। আগের তুলনায় প্রধান বিরোধী দল সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে তাদের দ্বৈত ভূমিকা এখনও অব্যাহত আছে। সভামিতিক কার্যক্রম যেটা দেখেছি, আমরা স্বার্থের দ্বন্দ্ব অব্যাহত রয়েছে। অন্তত 9টি কমিটিতে আন্তর্জাতিক চুক্তি, যেগুলো সংসদে আমাদের উত্থাপিত হওয়ার কথা মাননীয় রাষ্ট্রপতির মাধ্যমে, সেটি আমাদের তথ্য অনুযায়ী যে এই পিরিয়ডে আমাদের যে গবেষণার মেয়াদকাল, সেই সময়ে যে যতগুলো আন্তর্জাতিক চুক্তি হয়েছে তার কোনোটিই সংসদে উপস্থাপিত বা আলোচিত হতে দেখা যায়নি। তাদের কথা কিন্তু সেরকম গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়নি, এবং তারা যে প্রশ্নগুলি তুলেছেন সেটার কোনো সুরাহাও কিন্তু আমরা হতে দেখি নাই। তো সেটার একটা কারণ আমাদের মনে হয় যে তাদের এই দ্বৈত ভূমিকার কারণেই সেটা হয়েছে, কারণ সেটা নিয়ে তারা লেগে থাকতে পারেননি, আরও অনেক জোরালোভাবে কথাগুলি তুলতে পারেননি। কারাবিধি অনুযায়ী জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই। পহেলা বৈশাখের আগেই নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার দায়ে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। গুদামে থাকা জন্ম নিয়ন্ত্রণকরণ ওষুধ সামগ্রী পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গত রাত 12:30টার দিকে গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 14টি ইউনিট 3 ঘন্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জন্ম নিয়ন্ত্রণকরণ সব ধরনের ওষুধ এই গুদামে সংরক্ষিত ছিল, এখান থেকে সারা দেশে সরবরাহ করা হতো। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে এভাবেই আগুনে পুড়তে থাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদাম। আগুন ছড়িয়ে পড়লে মসজিদের মাইক থেকে সাহায্যের আহ্বান জানানো হয়।
কিভাবে কি করা যায় ফায়ার সার্ভিস সেটা পদক্ষেপ নিয়েছে এবং তারা কাজ করতেছেন, আমরাও তাদের সাথে যতটুকু পারতেছি আমরা দোকানটা বন্ধ করতেছি। এই টাইমে দেখছি যে আগুনে একটু ফুলকি উঠতেছে। এখানকার যদি কর্মকর্তারা যদি এগিয়ে আসতো তাহলে আজকে আগুনটা অতটা আপনার ছড়াইতো না। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের 14টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিবানের চেষ্টা করে, তবে গোডাউনে রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিবাতে বেগ পেতে হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। অতি দাহ্য যেটা প্লাস্টিক ফয়েল টয়েল এগুলো জাতীয় পরিবার পরিকল্পনা যে ট্যাবলেট থেকে শুরু করে স্যালাইন এই ধরনের নাকি বক্স ছিল ছিল এবং হিউজ পরিমাণে আমরা নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছি যে স্ট্রাকচারের ভিতরে আগুনটা জ্বলবে কিন্তু বাইরে চলবে, আর স্ট্রাকচারের ভিতরে আগুনটা অনেকটা। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক প্রণব নিয়োগী। আমাদের এখানে কন্টিনিউয়াস প্রকিউরমেন্ট হয়, এখান থেকে আবার আমাদের সারা দেশের রিজিওনালগুলোতে চলে যায়। গুদামটিতে পরিবার পরিকল্পনার সামগ্রী মজুদ করা হতো এবং এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হতো। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোলট্রির খাবার তৈরি করা যাবে না বলে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। শিল্প মালিকদের করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন বাতিল করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ সকালে এই আদেশ দেয়। এর আগে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পোলট্রি ও মাছের খাবার প্রস্তুতকারক সমিতির করা আপিলের আবেদন গত বছর ডিসেম্বরে খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ। গত ডিসেম্বরে ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোলট্রির খাবার প্রস্তুতকারক অর্ধ শতাধিক প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশ বহাল রাখে আপিল বিভাগ। স্থানান্তরের শর্তে হাজারীবাগের প্রতিটি ট্যানারির জন্য প্রায় 31 কোটি টাকার জরিমানা মওকুফ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিটি কারখানা মালিকদের 50,000 টাকা করে দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত। দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে 15 দিনের মধ্যে বিসিককে সাভারের ট্যানারি পল্লীর গ্যাস সহ আনুষঙ্গিক সব সংযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি বলেন, সাভারের ট্যানারি পল্লী কার্যক্রমের পর বুড়িগঙ্গার ন্যায় ধলেশ্বরী নদীও দূষণের শিকার হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। বাঁধ দিয়ে মাছ ধরায় অস্তিত্ব হারাতে বসেছে চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙা। এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী এই নদীতে অসংখ্য কোমর বাঁধ দিয়ে মাছ শিকার করছে, ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পলি জমে নাব্য সংকটে পড়েছে মাথাভাঙা। মৎস্য বিভাগ বলছে বাঁধ অপসারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙা নাম নিয়ে চুয়াডাঙ্গার ওপর দিয়ে ভারতে গিয়ে মিশেছে নদীটি। এটি পদ্মার শাখা নদী। চুয়াডাঙ্গা জেলার অংশে নদীটির দৈর্ঘ্য 73 কিলোমিটার। জেলার আলোকদিয়া, আকন্দবাড়িয়া, খাদিমপুর সহ বিভিন্ন জায়গায় বাঁধ থাকায় দেখা দিয়েছে নাব্য সংকট। কিছু লোক দেখা যাচ্ছে এখানে কোমর দিয়েছে, এখানে বিভিন্ন মরাটরা বাঁধে পানি কম। এটা আপনার হলো 3 মাস থেকে 3.5 মাস মতন রাখে। সে অনেক বাঁধ আছে, এগুলো কাটিয়ে যদি ক্লিয়ার করে দেয় খুব সুবিধা হবে। নদীতে অবৈধ কোমর, জংলা ও বাঁধ দেওয়ার ফলে পশু পাখি জীবজন্তুর মরদেহ বেঁধে পরিবেশে দূষণ করছে। ডাল এবং ওই জংলা এইসবগুলো দেওয়ার পর সেখানে এই নদীর স্রোত কমে গিয়েছে। নদীর স্রোত যখনই কমে যাচ্ছে তখন সে নদীর সমস্যা দেখা দিচ্ছে। এসব কোমর এবং বাঁধ দেওয়ার ফলে পলিভরাটের হার যেমন বেড়ে যায় তেমনি দেশি প্রজাতির মা মাছ এবং ছোট ছোট সকল প্রজাতির মাছ একবারে ধরা পড়ে যায়। জেলার প্রধান নদী মাথাভাঙাকে বাঁচাতে বাঁধ অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন এই প্রতিনিধি। গত মাসিক মিটিংয়ে সমন্বয় মিটিংয়ে আমরা উদ্যোগ নিয়েছি, কথাবার্তা হয়েছে, আজকে থেকে মাইকিং করা শুরু করেছি। মৎস্যমন্ত্রী সাহেব দায়িত্ব নিয়েছেন। SATV নিউজ ডেস্ক। শুক্রবারের মার্কিন হামলার ঘটনায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র বাহী রণতরী পাঠিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগর উপকূলে এই রণতরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম তাস। সিরিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার ও তার মিত্র রাশিয়া। আসাদের কার্যালয় থেকে এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন কাজ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সিরিয়ায় শুক্রবারের মার্কিন হামলার ঘটনায় 20টি বিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন তারা মার্কিন হামলার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কিন্তু রুশ রণতরী পাঠানোর পর এ নিয়ে আবারও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে
উদ্বেগের মধ্যেই কোরীয় উপসাগর অভিমুখে রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর আদেশে পাঠানো ওই রণতরীতে রয়েছে একটি বিমানবাহী জাহাজ ও কয়েকটি যুদ্ধ বিমান। মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা রণতরী থেকে যুদ্ধ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই অঞ্চলে উত্তর কোরিয়ার ক্রমাগত দায়িত্বহীন পারমাণবিক পরীক্ষা চালানো ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা বাড়ানোয় এমন পদক্ষেপ নিয়েছে পেন্টাগন। প্রবাসী বাংলাদেশীদের মধ্যে জোর করে বিয়ের 121টি ঘটনা আটকে দিয়েছে যুক্তরাজ্যের ফার্স্ট ম্যারেজ ইউনিট। আর গত বছর তারা আটকে দেয় আরও 1,428টি জোরপূর্বক বিয়ের ঘটনা। 69টি দেশের বংশোদ্ভূত নাগরিকরা এসব ঘটনায় জড়িত। তবে জোর করে বিয়ের তালিকায় শীর্ষ তিনটি দেশ পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। সম্প্রতি এক প্রতিবেদনে এসব প্রকাশ করেছে FMU। লন্ডন থেকে হেফাজুল করিম রকিবের প্রতিবেদন। ব্রিটিশ সরকারের ফোর্সড ম্যারেজ ইউনিটের প্রতিবেদনে বলা হয়, ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাজ্যে এনে জোর করে বিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রেও বেড়েছে বিয়ের প্রবণতা। 2015 সালে এমন প্রবণতা 7.1% থাকলেও পরের বছর দাঁড়ায় 8%। FMU বলছে, এরই মধ্যে যারা জোরপূর্বক বিয়ের শিকার হয়েছেন বা এমন ঝুঁকিতে রয়েছেন তাদের প্রায় 80% ঘটেছে তৃতীয় পক্ষের মাধ্যমে। এমন বিয়ে থেকে সরে আসতে চাইলে পরিবার থেকে আক্রমণাত্মক বা প্রতিশোধমূলক আচরণের ভয় কাজ করে। আমার বাবা জোর করে এই বিয়েতে রাজি করায়, যা আমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর এজন্য মানবাধিকার সংগঠনের কাছে সহযোগিতার জন্য এসেছি। যে বিয়েতে ছেলে মেয়ের উভয়ের সম্মতি থাকে না বা চাপ প্রয়োগ করা হয় সেটাই জোরপূর্বক বিয়ে। ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের আইনে এমন বিয়ে অবৈধ। এজন্য যুক্তরাজ্যে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধানও রয়েছে। আমরা যে হোম অফিসে স্ট্যাটিস্টিক্স একটা, আমরা বাংলাদেশ 2 নম্বর। এবছরই আমি মনে করি না যে এগুলো চেঞ্জ হয়েছে, আরও চেঞ্জ হওয়ার কথা। ফার্স্ট ম্যারেজে অনেক ধরনের সমস্যা দেয়। যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাত্রপাত্রীর ইচ্ছার বিরুদ্ধে এই ধরনের বিয়ের প্রবণতা বেশি। তবে জোরপূর্বক বিয়ে ঠেকাতে পরিবারের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়েছেন এই প্রবীণ কমিউনিটি নেতা। আমার ছেলে হোক, মেয়ে হোক, আমার ভাই হোক, ভাতিজা হোক, জোরপূর্বক তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে শাদি দেওয়া চলবে না। যদি এটা তারা এটা না বুঝেন তাইলে এর প্রতিফল তারা পাবেন, কারণ আইন আইনের গতিতে চলবে। বাংলাদেশে সহ সব দেশের প্রবাসীদের জোর করে বিয়ে প্রতিরোধে সতর্ক রয়েছে যুক্তরাজ্য। এ কারণে 2005 সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর, কমনওয়েলথ অফিস, স্বরাষ্ট্র দপ্তরের সমন্বয়ে চালু করা হয় ফোর্স ম্যারেজ ইউনিট। হেফাজুল করিম রকিব, SATV, লন্ডন। লা লিগায় দুঃস্বপ্নের একটি দিন কাটালো বার্সেলোনা। মালাগার মাঠে 2-0 গোলে হেরেছে কাতালানরা। একই সঙ্গে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছে নেইমারকে। অন্য ম্যাচে দেপোর্তিভোকে তো লা করুনাকে 4-2 গোলে বিধ্বস্ত করেছে সেভিয়া। শুরু থেকে বার্সেলোনা আক্রমণে গেলেও মালাগার রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। গোলপোস্টের নিচে দুর্বার প্রতিরোধ গড়েছেন কার্লোস কামিনি। অন্যদিকে বার্সেলোনার দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে 32 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। 1-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা, আর খেলার শেষ মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মালাগা। 30 ম্যাচে রিয়াল মাদ্রিদের অর্জন 72 পয়েন্ট, আর এক ম্যাচ বেশি খেলে 69 পয়েন্ট বার্সেলোনার। এই হারের সঙ্গে বার্সার বিশাল ধাক্কা নেইমারের সরাসরি লাল কার্ড। রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। 31 ম্যাচে 62 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ, 1 পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে সেভিয়া। দুপুরের এসএটিভি সংবাদ শেষ করার আগে বিআরবি শিরোনামগুলো জানাবো আরেকবার। ভারত সফরের তৃতীয় দিনে সকালে আজমির শরীফ জিয়ারত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিকেলে রাষ্ট্রপতি ও সোনিয়ার সাথে বৈঠক। কারাবিধি অনুযায়ী জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে কোনো দিন কার্যকর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বৈতনীতির কারণে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি, টিআইবির প্রতিবেদন। রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামের আগুন নিয়ন্ত্রণে বিপুল পরিমাণ ওষুধ এবং সামগ্রী ভস্মীভূত। এই ছিল দুপুরের এসএটিভি সংবাদে। এসএটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।